যে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন হুরদেরকে আল্লাহ তালা দিবেন এবং জান্নাত দিবেন চিরকাল সেখানে থাকবে কাদের জন্য মার্কা কি তাদের তাদের চরিত্র কী তাদের কাজ কি আল্লাহ বলছেন আল্লাহ রিনাইয়া কোনো নারব দানা ইন্ন মান্না ফখুল নানা জনু বানাফ ও স্বরিনাম স্বীকৃতি নম্

মৃত্যু এসে গেলে আর মাপ চাওয়ারও সুযোগ নাই পাওয়ারও সুযোগ নাই ও মালিক ও রব আমি যেহেতু আপনার কাছে প্রতি ইমান আনছি আমি আপনার বিশ্বাসী বান্দা আল্লাহ আমি আপনার লোক তাহলে আমাদের মাফ করে দেন ভাই কারোর কাছে কিছু পাইতে চাইলে আপন কাছে চাইলে এরকম করে মানুষ বলে না সম্বন্ধের দোহাই দেয় না যে আমি তো আপনার ছোট ভাই আমি আপনার ছোট ভাই লাগি আমার মাফ করে দেন এরকম বলে না মানুষ আল্লাহ শিখে দিচ্ছেন যে এই লোকগুলা যারা জান্নাতি হবে যাদের জন্য এত নেয়ামত হবে তারা কি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা না আমানা যারা বলবে আল্লাহ আমরা ইমান আনছি والله আমি বেইমান আনছি والله আমি বেঈমান আল্লাহ তোমারে অবিশ্বাস করি না মাবুদ আমি ইমান আনছি আমার ইমান আছে তোমারে বিশ্বাস করি আল্লাহ সব বিশ্বাস করি অতএব যেহেতু বিশ্বাস করি তো তোমার লগে আমার একটা সম্পর্ক আছে তুমি আমার মালিক লাগো আল্লাহ আর আমি তোমার গোলাম লাগে ईमानदार আমি ফলফিরলানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার অতএব আমাকে আপনি কি করেন আল্লাহ মাফ করেন এবং জাহান নাম থেকে আমাকে রক্ষা করেন মাওলা দুনিয়াতে যারা এই কথাগুলো বলেননি আপনারা ও জান্নাতের যাত্রীরা বলেন যদি না বলেন তো চরিত্র বদলান জান্নাতিদের মার্গা নিজের ভিতরে প্রবেশ করান নিজের ভিতরে আনার চেষ্টা করেন করবেন তো ইনশাল্লাহ ও ভাই আল্লাহর কাছে দোয়া করতে হবে কি দোয়া একাকী যখন পান শুধু হালুয়া রুটি চাইবেন না আমরা দোয়া মানে কি প্রচুর অসুখ হয়েছে দোয়া করেন হ্যাঁ দোকান দিছি বরকতের দোয়া করেন ছেলে হয়েছে দোয়া করেন শুধু দুনিয়ার জন্য দোয়া আরে ভাই আল্লাহর কাঠগোড়ার আসামে হয়ে আছেন আপনার তো ঘুম খারাপ হয়ে যাওয়ার কথা সৌদি আরবে আছেন এদেশের সরকারের আইন লঙ্ঘন করে আপনি অবৈধ হয়ে গেছেন আপনি ভয়ে কোনো দিক বাইর হন না না জানি পুলিশ কখন ধরে জেলে নিয়ে যায় ঠিক না বে ঠিক কাউকে খুন করে ফেলছেন রাগের মাথা ভয়ে ভাত ঢুকে না পাঠে মাথা নষ্ট হয়ে গেছে আমি তো খুনের আসামি জানি না কখন পুলিশ এসে উঠে দরজা দিলেই ভয় লাগে ও জান্নাতের যাত্রী আপনি তো আল্লাহর কাঠ গড়ার আসামি দুনিয়ার আদালতের চেয়ে তো আল্লাহর আদালত কত বড় কত অপরাধ আমরা করেছি এরকম ভয় অন্তরে থাকা দরকার না বয় যদি অন্তরে থাকে দুনিয়ার কোন আদালতের কাছে মাপ চাইলে মাপ হয় না আল্লাহর আদালতে মাপ চাইলে মাপ পাওয়া যায় ও জান্নাতের যাত্রী জান্নাতে যেতে চান তাহলে আল্লাহ কাছে মাপ চাওর অভ্যাস করতে হবে আল্লাহ বলছেন যারা বলে রব্বানা ইন্না আমান্না ফাগফির لنا ذুনুবানা وقنا ও আল্লাহ যে তো তোমার ইমানদার বান্দা লাগে তো তুমি মাফ করে দাও আর জাহান নামের আজাব থেকে তুমি কি করি আল্লাহ রক্ষা করি কারণ সেই আজাব সহ্য করার ক্ষমতা এইভাবে আল্লাহর কাছে ইমানদার বান্দা কাঁদবে মাপ চাইবে একাকি নির্জনে দুই হাত তুলে করবেন তো ইনশাল্লাহ ভাই এই অভ্যাস করা দরকার না হলে জান্নাতে যাওয়ার এই যে স্বপ্ন হয়তো কখনো যাওয়া হবে কিন্তু সেটা অলিক স্বপ্ন হবে আল্লাহ আমাদের সকলকে ইস্তেফার করার তৌফিক দান করেন